মরিচের সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে সানড্রপ মরিচটি মধ্যম জাল প্রকৃতির সারা বছর চাষ করা যায় মরিচের ভুটানোরম তাই উত্তোলন সহ লাগানোর পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায় মরিচের দৈর্ঘ্য দশ থেকে এগারো সেন্টিমিটার একর প্রতিফলন ষোলো থেকে আঠারো জন এটা হচ্ছে অধিক জনপ্রিয় একটি জাত বিজলি প্লাস সারা বছর চাষ উপযোগী উচ্চ তাপ এবং বৃষ্টি সহ্য করতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া সহনশীল জাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় মরিচ মাঝারি সবুজ হয় মরিচ আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হয় একর প্রতিফলন ষোলো থেকে আঠারো টন এটা হচ্ছে মরিচ সুবার তীব্র ঝাল গাছ একটু বেশি জোপালো হয়ে থাকে ফল আট নয় সেন্টিমিটার লম্বা হয়ে থাকে একর ফলন পনেরো থেকে আঠারো টন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় জুলাই থেকে ডিসেম্বর বীজ বপনের উপযুক্ত সময় এটা হচ্ছে হাইব্রিড মরিস অনামিকা শতাক এবং বৃষ্টি সহনশীল জাত সারা বছর চাষ করা যায় মরিস খুবই ঝাল এবং সবুজ রঙের হয়ে থাকে সারার বপনের পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায় মরিচের দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার একর ফলন চোদ্দো থেকে ষোলো টন এটা হচ্ছে হাইব্রিড মরিচ অনল সারা বছর চাষ করা যায় মরিচ হালকা সবুজ অত্যন্ত ঝাল হয়ে থাকে ফলের দৈর্ঘ্য সাত থেকে আট সেন্টিমিটার রোপনের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় একর ফলন দশ থেকে বারো টন এটা হচ্ছে হাইব্রিড মরিচ লঙ্কা আঠারো বিশ ফল আকর্ষণীয় সবুজ এবং তীব্র ঝাল হয়ে থাকে গাছ শক্ত ঝোপালো হয়ে থাকে ফল তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লম্বা হয়ে থাকে বপনের চল্লিশ দিনের ভিতর ফল সংগ্রহ করা যায় গাছ ফলন ছয় কেজি ইতিপূর্বে যে জাতগুলো আলোচনা করা হয়েছে সবগুলোই অত্যন্ত ভালো জাত আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে একসাথে একাধিক জাত চাষ করা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন